আমরা এই যে পিছিয়ে পড়া মানুষ, গরিব দুঃখী যারা যারা রয়েছেন আর্থিক অভাবের কারণে, অনেক মেয়েরা ছেলেরা কাঁদছে পড়াশোনা করবে, তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না, কিন্তু তবুও বলছে আমি পড়ব। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে। বন্ধুরা, এই কথাটা যে সত্যি আমরা মেনে চলি, কিন্তু কিছু কিছু মানুষরা রয়েছেন তারা কিন্তু এই কথাটাকে সত্যি তারা মেনে চলেন এবং তারা সেইভাবেই এগিয়ে চলেছেন সমাজের বুকে। দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাওয়া, পড়ে যাওয়া, সত্যি ওদেরকে ধন্যবাদ দিতে হয় যে আমাদের তো আমরা একটা হেল্প করেছি, কিন্তু ওরা এখানে থেকে বাবা মাকে বাড়িতে রেখে, বাড়ির সমস্ত পরিবেশ, বাড়ির আদর আবদার সব ভুলে গিয়ে এখানে থেকে পড়াশোনা করেছে। তপতি মোদী করা ওকে ওকে বরণ করবে, ওকে সম্বর্ধনা দিচ্ছে আমাদের সুমা। সুমা, তুমি ওকে এটা দাও। থ্যাংক ইউ। ও আমাদের এবার যে মাধ্যমিকের ব্যাচ ছিল আমাদের, হাইয়েস্ট নাম্বার ওই পেয়েছে, 301। এই বাংলার প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে আদিবাসী মেয়ে কিংবা গরিব দুঃখীরা রয়েছেন, তাদের কি করে ভালো করা যায়, তাদের কিভাবে ভালো থাকতে পারে এবং পড়াশোনা কিভাবে, যারা ভালো স্টুডেন্ট পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, কাঁদছে তারা, তাদের কাছে পৌঁছে যান। এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন ফর অল, এখানে দেখতে পাচ্ছেন যেসব মানুষেরা রয়েছেন, স্যার বাসুদেব গোস্বামী, ডক্টর দিব্যেন্দু দাস, এরকম আরও অনেকেই রয়েছেন, জড়িয়ে আছেন এই সমাজের বুকে, তারা নিঃশব্দে কাজ করে চলেছে। আমরা একটুখানি কথা বলে নেব প্রথমে ডাক্তার দিব্যেন্দু দাসের সঙ্গে। অ্যাকচুয়ালি এই উদ্যোগ, যার উদ্যোগের যিনি প্রধান পথিকৃৎ, তিনি হলেন আমাদের বাসুদেব গোস্বামী স্যার এবং ডক্টর সৌমি ব্যানার্জি। এনারা প্রাথমিকভাবে উদ্যোগ নিয়েছিলেন যে আদিবাসী বাঁকুড়ার প্রত্যন্ত এলাকাতে, আদিবাসী এলাকাতে আমরা গিয়ে দেখলাম যে অনেক এরকম ছোট ছোট বোনেরা আছে যারা পড়াশুনোর সুযোগ পর্যন্ত পাচ্ছে না, এবং আগামী দিনে মাত্র দু মাস তিন মাস পরে মাধ্যমিক পরীক্ষা, তখন ওদের প্রাথমিক মানে যে শিক্ষা পরীক্ষার জন্য যে প্রস্তুতি পর্ব সেটুকুও পর্যন্ত নেই। এরকম একটা অবস্থাতে যদি আমরা ম্যাডাম এবং স্যার ভাবলেন আর কি, ডক্টর সৌমি ব্যানার্জি এবং বাসুদেব গোস্বামী স্যার, যে এদেরকে যদি সত্যি সত্যি এম্পাওয়ার্ড করতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে এদেরকে যদি শিক্ষা দেওয়া যায় এবং এদেরকে ঠিকমতো করে পরীক্ষার মতো প্রস্তুত করে, যদি এদের পরীক্ষায় একটা ধাপ পাই বের করে দেওয়া যায় এবং তারপরে ওদের যদি পড়ার বা জানার অভ্যেসটা তৈরি করা যায় ওর মধ্যে, তখন ওরা অটোমেটিক্যালি আরও সামনের দিকে এগোবে এবং নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে নিতে পারবে। সেই উদ্যোগ থেকেই স্যার এবং ডক্টর সৌমি ব্যানার্জি, ওনারা দুজন প্রাথমিকভাবে এগিয়ে এসেছিলেন, এবং তারপরে তার সঙ্গে আমরা যারা মানে ভাগ্যবান যারা আমরা এই পুরো কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে যোগ দিতে পেরেছি, আমি আমাদের টিচাররা রয়েছেন, আমরা উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু আওয়ার টিচার্স সৌগত, তারপরে ম্যাডাম এখন ওরা এসে পৌঁছননি, আমাদের অমিত আছে, অমিত মহামিয়া, তারপরে সোমা কর্মকার, সোমা বলে আমাদের একজন মেয়ে, আমাদের বোন, ছোট বোন আছে, ও ওদের পড়িয়েছে, তো এরা সবাই মিলে এই বিরাট কর্মকাণ্ডের মধ্যে আমরা লাকিলি থাকতে পেরেছি এবং আমরা সবাই মিলিয়ে ব্যাপারটা এটা সম্পন্ন করতে পেরেছি। এবং এই চারটে মেয়ে যারা আমাদের এখানে থেকে পড়াশোনা করেছে, তারা সাফল্যের সঙ্গে পাশ করে, মাধ্যমিক পাশ করে এখন উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে, এবং এখন তার নেক্সট ব্যাচের আরও পাঁচজন মেয়ে আমাদের এখানে আছে, ওরা ওদের থেকে ওদের খাওয়ানো, ওদের পড়ানো সমস্ত ব্যবস্থা আমাদের স্যার
এবং বাসুদেব স্যার, সৌমি ব্যানার্জি ম্যাডাম, এরা সবাই মিলে ব্যবস্থা করেছে। তো আমরা এইটার মাধ্যমে ওদের কাছে এটুকু একটা মেসেজ দিতে চাই যে শুধু ওরা, এরা তো একটা মানে টিপ অফ আইসবার্গ, মানে এরা সমাজের অনেক এরকম পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে হয়তো কয়েকজনকে আমরা সাহায্য করতে পারছি, কিন্তু আগামী দিনে যদি এরাই আবার ওদের পিছিয়ে পড়া মানুষদের ওদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসে, তাহলে এই চেনটা যদি আরও আস্তে আস্তে করে বিস্তৃত হয়, আগামী দিনে যদি 5,000-10,000 ছেলে মেয়ে যদি এখান থেকে 10-15 বছরে যদি তৈরি হয়, সেটাই আমাদের কাছে বড় সাফল্য। আর একমাত্র এটা মানে করার একমাত্র উদ্দেশ্য যে ওদের স্বাবলম্বী করা, ওদের মানে নিজেদের আত্মাভিমান, আত্মমর্যাদা বাড়িয়ে তোলা, এইটুকুই। এবং এখানে যেহেতু আমরা দেখেছি যে এরা সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেজন্য আরও এদেরকেই বেশি করে টার্গেট করা। এর আমি চাই যে আমাদের আরও রানীগঞ্জের যারা ভালো মানুষ আছেন তারা যেন এইসব এই এই কর্মকাণ্ডের মধ্যে নিজেদেরকে, যদি আমাদের অনেক অ্যাসিস্ট্যান্স লাগে, টাকা পয়সা, তারপরে বই খাতা এইসব লাগে, যদি কোনো সহায়তার মানুষ এগিয়ে আসেন তাহলে হয়তো আমরা এই কর্মকাণ্ডকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারব। আমি কথা শুরুতেই বলেছিলাম, মানুষ মানুষেরই জন্যে, জীবন জীবনেরই জন্যে একটু কি সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু? তাই আমরা দেখতে পাচ্ছেন ডাক্তার দিব্যেন্দু দাস এবং আরও ওনার সঙ্গে সৌগত চ্যাটার্জি এবং ডাক্তারবাবুর সহধর্মিনী সৌমি ব্যানার্জি এবং আরও অনেকেই রয়েছেন। আমরা একটুখানি জানতে চাইছি যে এই যে এখন শুরু হয়েছে 4-5 জনকে দিয়ে, তারপর এটা কি আরও বাড়তে পারে? এটা আগামী দিনে আরও বড় আকার নিয়ে আমাদের করার ইচ্ছে রয়েছে। শুধু পড়াশুনো নয়, ওদের আরও কর্মক্ষেত্রে যাতে ওরা স্বাবলম্বী হয় সেদিক থেকে কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে শুধু এখন যেমন আমরা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের শুরু করলাম, আগামী দিনে আমাদের 11-12 মানে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের, যারা মাধ্যমিক দিয়ে পাস আউট করলো, তারা তাদের তাদেরকেও আমরা, হ্যাঁ, তাদেরকেও দায়িত্ব নিয়ে এখানে পড়ানোর একটা মানে চিন্তাভাবনা আমরা করেছি, কিন্তু সেটা ওভার টাইম, সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বন্ধুরা, আমরা স্যারের সঙ্গে একটুখানি কথা বলে নেব। শুরুতেই ডক্টর দিব্যেন্দু দাস যেটা বললেন যে আপনি এবং ডক্টর সৌমি ব্যানার্জি কিন্তু প্রথম শুরু করেন, এ ব্যাপারটা যদি আমাদের বলেন। আচ্ছা, এই যে কাজটি, এই যে বাচ্চাদেরকে নিয়ে আসা, এখানে রেখে পড়ানো, এটা মূলত ডক্টর সৌমি ব্যানার্জির উদ্যোগ, আমি তার সঙ্গে সহযোগী মাত্র। ডক্টর সৌমি ব্যানার্জি এখানে নিয়মিত এই যে বাচ্চাগুলোকে মানে ওই 3 মাস ধরে, আমরা অ্যাপ্রক্স 3 মাস ধরে রেখেছিলাম, তো এখানে নিয়মিত উনি এখানে ওদের বাচ্চাদেরকে পড়িয়েছেন। সপ্তাহে 3 দিন করে ওনার কাজ কামাই করে, কাজ ইয়ে করে, কাজের অবসর উনি এখানে কিন্তু ওদেরকে পড়িয়েছেন, যার ফলে এই সাফল্যটা কিন্তু এসেছে। হ্যাঁ, সেই জন্য আমাদের সবার পক্ষ থেকে ওনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে উনি একটু কারণবশত উনি আসতে পারেননি, উনি সবসময় আমাদের সঙ্গে আছেন। এই বাচ্চাগুলো আরও যে এই যে রানিং ইয়ার বাচ্চাগুলোকে উনি নিয়মিত পড়ান, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের কাছে এডুকেশন পৌঁছে দেওয়া। স্বামীজির সেই বিখ্যাত বাণীকে সঙ্গে নিয়ে, যে যদি বাচ্চারা স্কুলে যেতে না পারে, স্কুলকে বাচ্চাদের ঘরে পৌঁছে দেওয়া, এটাই আমাদের কাজ। এডুকেশনের সাথে সাথে আমরা চিকিৎসা বা আদার্স সহজ আদার্স যে জিনিসগুলো সেগুলো বিভিন্ন মানুষের কাছ থেকে পাই, আমরা পৌঁছানোর চেষ্টা করি। এই যে এগুলো যে বিভিন্ন রকম এত খরচা, এই খরচা বিভিন্ন ব্যক্তিগতভাবে সাহায্য করছেন, আপনারা কি সরকারের কাছ থেকে কোনো সাহায্য আশা করছেন? মানে আমাদের আপাতত যে কাজটি করছি তাতে আমাদের স্যাররা সবাই সঙ্গে আছেন, স্যারদের সাহায্যে এটা চলে যাচ্ছে আপাতত। আরও বৃহৎ উদ্যোগের জন্য পরবর্তীকালে হয়তো সরকারের সাহায্যের প্রয়োজন হবে। আমরা সবার চেষ্টা করেছি, হয়তো সব ঠিকঠাক পারিনি, কারণ শুরু করেছি তো। তো আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি। আর এই যে বাচ্চাগুলি যে 3 মাস ছিল, ওদের মানে একটা জিনিস প্রথম থেকে দেখেছিলাম, মানে এই একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি, বহুদিন আগে একবার আমি ওই একটা আদিবাসী গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, একটা মেয়েকে দেখেছিলাম, যে মেয়েটি 5-6 পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু কোভিড টাইমে সে 2 বছর বইপত্র খোলেনি, যার ফলে পড়াশোনা তার কিন্তু একদম বন্ধ হয়ে গেছিলো। এখান থেকে আমি একটা সিদ্ধান্ত নিই, এদেরকে উঠাতে হবে। বাকি তারপর ধীরে ধীরে আমরা ওখানে একটা কোচিং সেন্টার শুরু করেছি, এবং ওখান থেকে বেশ কিছু মেয়েকে
পাঁচটি মেয়েকে, চারটি মেয়েকে আমরা এখানে নিয়ে এসেছি। আর স্যারদের সহায়তায় তারা কিন্তু তিন মাস ধরে 12-14 ঘন্টা পরিশ্রম করেছে আর তারা ভালো রেজাল্ট করেছে। আমরা চেষ্টা, আমরা এই ইয়েটা চালিয়ে যাব। আর এবারেও পাঁচটি মেয়ে আমাদের কাছে রয়েছে যারা কিন্তু 1 বছর ধরে আমাদের কাছে রয়েছে। বন্ধুরা, এই যে উদ্যোগ আপনারা তো দেখতেই পেলেন। এখন আমরা কথা বলবো ডাক্তার সৈকত বায়েন এবং শিল্পাঞ্চলের বিশিষ্ট ডাক্তার স্বনামধন্য ডাক্তার। আমরা একটুখানি কথা বলে নেবো ডাক্তারবাবু, এই যে আপনি এই ডাক্তারি করছেন তার সাথে সাথে মানুষের সেবা করছেনই, এবং তার সাথে এই যে যারা পিছিয়ে পড়া মানুষ প্রত্যন্ত গ্রাম থেকে, যারা শুধু পড়াশোনা করতে চায়, আর্থিক অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য আপনি ভাবছেন কি, মানে কি করে, মানে আপনার মাথায় এলো কবে থেকে? দেখুন, আমি বিশেষ করে বা ডক্টর দাস, আমরা সবই গ্রামের ছেলে। আমরা প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে সেখান থেকে এসেছি, সেখান থেকে আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি। তো আমরা জানি যে গ্রামের দিকের ছেলেমেয়েদের পড়াশোনা বা যারা প্রত্যন্ত এলাকায় পড়াশোনার কী অবস্থা। আর বিশেষ করে এদিকে আসার পরে যখন এইসব আদিবাসী গ্রাম বা এগুলোতে আমরা যখন গেছিলাম, তখন দেখলাম যে এদের পড়াশোনা, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম কোনটাই কিছুই ঠিকমতো নেই। ঠিক আছে, তো যাই হোক, আমরা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি। সেটা সৌজন্য স্যার আমাদের আছেন, বাসুদেব স্যার, তার সৌজন্যে এগুলো করছেন। উনিই মেন উদ্যোগী, আমরা শুধুমাত্র ওনাকে, ওনার পাশে আছি এবং আগামী ভবিষ্যতে একসাথে থাকবো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। দেখলেন যে এই পশ্চিমবাংলার প্রত্যন্ত গ্রামগুলো থেকে আদিবাসী যে মেয়েরা রয়েছে, তাদেরকে এখানে এনে যে পড়াশোনার দায়িত্ব, সম্পূর্ণ দায়িত্ব, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে তাদের শরীর খারাপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দায়িত্ব নিয়েছেন যারা, তাদের সঙ্গে তো আলাপ করালাম। এবং এই মুহূর্তে একটুখানি কথা বলে নেবো এদের সবার সাথে। তোমার নাম আরেকবার বলবে? আমার নাম প্রগতি মুদিগড়া। আচ্ছা, তোমার নাম? বর্ণালী মুদিগড়া। তোমার নাম? কবিতা মুদিগড়া। আচ্ছা, তোমার গ্রাম কোথায়? রামজীবনপুর। আচ্ছা, তোমার? তাঁতিডাঙ্গা, রামজীবনপুর। আচ্ছা, সবটাই কি বাঁকুড়া জেলার? সবাই বাঁকুড়া জেলার। মানে কিভাবে যোগাযোগ হয় এই স্যারের সাথে যদি একটুখানি? স্যার মানে কোচিং ক্লাস যেত, সেখান থেকে স্যারের সাথে পরিচয় হয়। আচ্ছা, তো মানে বাবা কি করেন পরিবারে? বাবা নেই, মারা গেছে। আচ্ছা, তাহলে কিভাবে? আর বাড়িতে কে কে রয়েছে? মা আর কে? বলো, মা, 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 দাদা আর বোন। আচ্ছা, তোমার বাড়িতে কে কে রয়েছে? মা, ভাই, বাবা, দিদা, দাদু আর আমি। বাবা কি করে? কিছু না, কিছু না। মা, দাদা, আমি। বাবা নেই। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুই মেয়েরই বাবা নেই, আরেকজন বাবা, মেয়ের বাবা রয়েছেন কিন্তু কাজ সেরকম কিছু মানে করেন না। তো সংসার কিভাবে চলছে তোমাদের? মা কাজ করে। আচ্ছা, তোমার সংসার বাড়ি? বাবা কাজ করে, মা কাজ করে। খুব কষ্টের মধ্যেই তো ছিল একটা সময়। এখানে এসে কিরকম লাগছে? যে পড়াশোনা তোমরা পাস আউট করলে, তো দেখতেই পেলেন যে আমরা কথা বললাম, এখন ওরা কিভাবে ভর্তি হবে এখনও তো ঠিক করতে পারেনি। কিন্তু এই যে প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে পরিবারের সচ্ছল পরিবার কিন্তু নয়, এবং সেই পরিবার থেকে তারা এখানে এই রানীগঞ্জ মন খারাপ করে না, মানে করতো না যখন এখানে পড়াশোনা করতে? তিন মাস তো এখানে ছিলে, মন খারাপ করতো? তার কথা বেশি মনে পড়তো? বাড়ির কথা। বাড়ির কথা? তোমার বাড়ির? মানে কার কথা বেশি মনে পড়তো? মা? যে কারণে এখানে আপনাদের সামনে এই ব্লগ তৈরি করছি, সেটা হলো যে
আমরা এই যে পিছিয়ে পড়া মানুষ, গরিব, দুঃখী যারা রয়েছেন, তারা কিন্তু পড়াশোনা জন্য তারা আগ্রহী, তারা পড়াশোনা করতে চায়, কিন্তু আর্থিক অভাবের কারণে অনেক মেয়েরা ছেলেরা কাঁদছে পড়াশোনা করবে। তারা দুবেলা দুমুঠো ভাত খেতে পারছে না, কিন্তু তবুও বলছে আমি পড়ব। সেখানে আমরা এই যে এরকম মানুষদের পেয়েছি এই সমাজের বুকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা শুধু এই যে চারজন মেয়েকে এখানে নিয়ে এসে পড়ানোর দায়িত্ব নেওয়া হয়েছে, পাস আউট হয়ে গেছে, এর পরের যে ব্যাচ রয়েছে আবার সেই মাধ্যমিক এরা দেবে। এই চারজন, তোমাদের বাড়ি কোথায়? মা, বাবা, দাদা, ভাই, বোন। তুমি কতদিন এসেছো? 4 মাস 6 মাস। তো মন খারাপ করছে? হ্যাঁ করে। বাড়িতে কখন বাড়িতে যেতে পাও? হ্যাঁ মাসে একবার যাই। মাসে একবার? আচ্ছা তোমার? আমার বাড়িতে সবাই আছে, মা, বাবা, ভাই, বোন। মন খারাপ করে? হ্যাঁ করে। কি করো তখন? তখন কিছুক্ষণ বন্ধুদের সাথে কথা বলি, দিয়ে কিছুক্ষণ তো মন খারাপ লাগবে আর থাকি। আর পড়াশোনা, শুধুই কি পড়াশোনা না আরো অনেক কিছু কাজ করো? আরো অনেক কিছু, হ্যাঁ অনেক কিছু কাজ করি স্যারের সাথে, কখনো বাইরে স্যার। এখানে কি কি শেখানো হয়? এখানে এই পড়ানো হয়, দিয়ে ওই রুমে সেলাই শেখানো হয়। আর এখানে কি কি শিখছো? আমরা আপনাদের দেখালাম যে আমরা পারি নাকি যে এইরকম যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদেরকে যদি একটুখানি সাহায্য করা যায়, তাহলে কিন্তু আমরা আরও ভালো ছাত্রছাত্রীরা এই সমাজের বুকে দেখতে পাব। বন্ধুরা, আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আশীর্বাদ করুন যাতে সবাই কিন্তু খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর তার সাথে আরও বড় মানুষ হতে পারে। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।